আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। কথা বলবো এই প্রজেক্টটা নিয়ে, অ্যাভাইভটা নিয়ে। সো এটা অনেকদিন আগে আমি আপনাদেরকে দিচ্ছি। এখান থেকে বেসিক্যালি আপনারা বিটকয়েন পাবেন, পাশাপাশি ওদের টোকেন বিভি টোকেনটা পাবেন, লাইক অনেকটা কোরের মতো। কোর থেকে যেরকম আমরা বিটকয়েন পাইতাম এবং কোর টোকেন পাইতাম, ঠিক সেরকমই এইটা। বাট এটার মধ্যে কিছু একটা কন্ট্রোভার্সি হয়ে গেছিলো, যার কারণে ভিডিও প্রাইভেট টাইভেট করে রাখছিলাম এবং ভিডিও কম দিতেছি। বাট তারপর আপনাদের অনেক রিকোয়েস্ট আসতেছে যে ভাই এটা নিয়ে একটু ভিডিও দেন, কথা বলেন। সো এটা নতুন কয়েকটা আপডেট আসছে, এরা হয়তো বা কোনো কিছু একটা ঘটাতে যাচ্ছে, ঠিক আছে? ওদের কথার ধরন, ওদের আপডেট অনুযায়ী বোঝা যাচ্ছে ওরা কিছু ঘটাতে চলেছে। সো এটার মধ্যে আপনাদের কি আপডেট আসছে, আপডেট নিয়ে কথা বলি আগে। প্রথমত হচ্ছে অ্যাপসটাকে আপনারা আপডেট করে নেবেন, ঠিক আছে? এটার কিছু কাজ আপনাদের করতে হবে, সেই রিলেটেড আমি দেখাচ্ছি। অ্যাপসটা আপনারা আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে। যারা অ্যাকাউন্ট খোলেন না, অ্যাকাউন্ট খুলতে পারবেন, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। তো এটা আপডেট হতে হতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। পাই নেটওয়ার্ক নিয়ে আপনাদের অনেক কমেন্ট আসতেছে রিসেন্টলি, পাই নেটওয়ার্কের বেশ কয়েকটা সুখবর আছে, এটা নিয়ে অলরেডি ভিডিও আমি দিয়েছি। যারা এই ভিডিওটা এখনও দেখেন না, গিয়ে দেখে আসতে পারেন। এই যে লোকটাকে তো চিনেন, মোদি সাহেব, পাই নেটওয়ার্ক ভারতের অনেক বড় বড় মানুষ এটাকে মাইনিং করতেছে। এখান থেকে দেখেন লেখছি কি, ভারত সরকার দ্বারা পাই নেটওয়ার্ক মাইনিং। ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, ডিসক্রিপশানে লিঙ্ক দিব, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারবেন। সো অ্যাপসটা ইনস্টল হয়েছে কি না, হ্যাঁ ইনস্টল হয়ে গেছে, ওপেনে ক্লিক করব। এখানে কিছু অ্যাড হয়েছে, এখানে কিছু বিষয় এখানে অ্যাড হয়েছে দেখতেছি, তাছাড়া ওরকম কোনো আসে নাই। টিম আছে, টুলস আছে, টুলসের যে বিষয়টা আছে এখান থেকে আপনারা আপনাদের মাইনিং স্পিডটা বাড়াতে পারবেন। এখানে গিফট বক্স আছে দেখতে পারতেছেন, ম্যাজিক স্টোন, তারপর হচ্ছে গিফট বক্স। গিফট বক্স ইউজ করলে আমার যখন গিফট বক্সে ইউজ করবেন, আপনি এখান থেকে 50,000 পাওয়ার পাবেন, সোয়েল পাওয়ার পাবেন। আমি পাবো হচ্ছে 2,000। কথাটা বোঝার চেষ্টা করেন, আপনি যখন আমার এই গিফট বক্স কোডটা ইউজ করবেন, আপনি পাবেন হচ্ছে 50,000, আমি পাবো 2,000। আমার এই কোডটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, সেখান থেকে আপনি যে আপনারা কপি করবেন। তারপর ইউজ গিফট বক্স অপশনটা আছে উপরে, দেখাই দিতেছি, এই যে এইখানে অপশনটা আছে, এখানে গিয়ে এইখানে আমার কোডটা আপনারা পেস্ট করবেন। আমি টেলিগ্রামেও দিয়ে দিতেছি, এখান থেকে পেস্ট করে কনফার্ম করবেন, আপনারা 50,000 সোল পাওয়ার পাবেন এবং যত পারেন ইউজ করবেন। আপনারা ম্যাজিক স্টোন ইউজ করলেও আপনারা 5% রেট পাবেন, সোল পাওয়ার ভ্যালু পাইতেছেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, এখন এগুলো মিস করেন না, ঠিক আছে? যত ফ্রি মাইনিং অ্যাপ্লিকেশানগুলো দিতেছি, যদি 10টা দেই আপনাদেরকে, 10টাতে 10টাই আসবে এমন কোনো কথা নাই। যদি 2টাও আসে আপনার লাইফ চেঞ্জ হইতে পারে, যেরকম কোরের মতো প্রজেক্ট যদি হয়। কয়েনের ভ্যালু 1 টাকা হোক, বিষয়টা তখন ভালো হবে যখন কেনা দেখাবে আপনার কাছে কয়েন বেশি। সো কয়েন বেশি করার জন্য এই কাজগুলো করতে পারেন, টুলসে গিয়ে যে যে কোডগুলো দেবে এগুলো ইউজ করবেন, আপনাদের মাইনিং স্পিড বাড়বে, আপনার বেশি কালেক্ট করতে পারবেন, কয়েন বেশি কালেক্ট করতে পারবেন। সো এখন কথা বলি ওদের আপডেট যেটা আসছে, আমি টেলিগ্রাম টুইটারে প্রবেশ করতেছি, কিছু কাজ আপনারা করতে পারবেন, সেই কাজগুলো এখানে দিয়ে দিছে। আমি অ্যাভাইভের মধ্যে ঢুকতেছি, এই যে দেখেন অফিসিয়াল, ওদের হচ্ছে 225K ফলোয়ার, মোটামুটি ভালোই। এখানে জয়েন করছে হচ্ছে মার্চের 23 ওরা জয়েন হয়েছে, এর মধ্যে মোটামুটি ভালোই ফলোয়ার গেইন করে ফেলছে। ওরা কাদেরকে ফলো করতেছে, 77 জনকে ফলো করতেছে মোটামুটি, হয়তো বা এদের ইয়েতেই আছে এরা। তো এখান থেকে 13 ঘন্টাকে একটা আপডেট দিছে এবং সেটা পিন করে দিছে। সো অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটটা। সো এখান থেকে কি বলছে, আর ইউ রেডি টু এন্টার অ্যাভাইভ গ্লোরি উইথ মি, চেঞ্জ ইউর টুইটার ডিসপ্লে পিক ইন টু অ্যাভাইভ লোগো, ঠিক আছে? এখানে আপনাদের কিছু টাস্ক বলছে, আপনাদের যারা যাদের টুইটার অ্যাকাউন্ট নেই, আপনারা অবশ্যই টুইটার অ্যাকাউন্টটা খুলবেন। খোলার পরে এটা এটার জন্য না, শুধু আপনাদের প্রয়োজন পড়বে, এটা খুলবেন। খোলার পরে এখানে কি লেখছে, চেঞ্জ ইউর টুইটার ডিসপ্লে পিক ইন টু অ্যাভাইভ লোগো। আপনাদের অ্যাভাইভের যে লোগোটা আছে এটা আপনার টুইটারের ইয়ার মধ্যে দিতে হবে, মানে আমি দেখাই দিতেছি, এই যে আমার যে টুইটার চ্যানেলটা আছে বা প্রোফাইলটা আছে, এখানে আমার এই জায়গায় অ্যাভাইভের ফটোটা দিতে হবে, নামের জায়গায় ওদের নামটা দিতে হবে আমার, ঠিক আছে? এটাই হচ্ছে এদের টাস্ক। সো আপনাদের যদি এক্সটার্নাল কোনো থাকে আপনারা করতে পারেন, আমার নাই, আমি জাস্ট এটার মধ্যে টাস্কটা পূরণ করার জন্য আমি করে দেখাই দিতেছি আপনাদেরকে। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, আমি বলবো করার জন্য, কারণ এখানে কি বলছে দেখাই দিই আপনাদেরকে। এই যে দেখেন একটা কথা বলছে এখানে, সেটা হচ্ছে অ্যাডেড লেটস রিভিল দ্য মিস্ট্রি ইন, এই যে একটা কথা বলছে। তারপর হচ্ছে আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে
মানে এখানে একটা বিষয় ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে দেখেন আমার এটার ফলোয়ার হচ্ছে 235 কে, আমি 25 কে মধ্যে ঢুকে গেছি। যাই হোক, এখান থেকে যে কাজ করার জন্য বলছে চেঞ্জ ইউর টুইটার ডিসপ্লে পিক ইনটু অ্যাভাইভ লোগো, আমি এখান থেকে লোগোটা ডাউনলোড করে নিতেছি, এটার লোগোটা ডাউনলোড করে নিতেছি, আমি এটার মধ্যেই করতেছি, আপনারা আমার এটাতে ফলো করতে পারেন, পরবর্তীতে আমি চেঞ্জ করে নিব আর কি। সোজা কথা বলতে এখানে একটা নিচে একটা কথা বলছে ডোন্ট আস্ক হোয়াই, আমার জিজ্ঞেস করবেন না কেন, জাস্ট ডু ইট, শুধু করেন, মানে ওদের কথা মতো করার জন্য। উই উইল আনভিল দ্য মিস্ট্রি সুন, ওরা হয়তো কোনো অফার আসতে চলেছে 48 ঘন্টার মধ্যে, ওরা কোনো অফার টফার দিবে আমাদেরকে। সো এখান থেকে আমি এই যে লেখাটা আছে এটা আমি কপি করব, কপি করলাম, আমার লোগো ডাউনলোড করা হয়ে গেছে, আমি আমার প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে আমি কি করব, এডিট প্রোফাইলে যাব, এখান থেকে নেম, আমাদের নিক নেম যেটা আছে সেটা চেঞ্জ করতে হবে। তো এখানে নিক নেম যেটা আছে মানে আমার নামটা আছে, নামের শেষে আমি সেই লেখাটা আমি এখানে পেস্ট করে দিতেছি, সরি, আমি নামটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমার এখান থেকে লোগোটা আমি চেঞ্জ করে নিতেছি, আমার এখান থেকে চুজ এক্সিস্টিং ফটো, সরি, হ্যালো, লোগোটাও নিলাম, ইউজে ক্লিক করে দিব, মানে আমি লোগোটাও চেঞ্জ করে দিলাম, দেওয়ার পর সেভে ক্লিক করে দেবো, এটা জাস্ট একটা টাস্ক, এখান থেকে টুইট করে দিতেছি, মানে এটা হচ্ছে একটা টাস্ক বলছে, এটা পূরণ করার জন্য করলাম। তারপর হচ্ছে এখানে মানে ওরা একটা মিস্ট্রি, মানে আমাদেরকে কোনো অফার টফার হয়তো বা দিবে, কোনো গিফট টিফট দিবে, সেরকম কিছু হয়তো বা রিভিল করবে ওরা, যতটুকু বোঝা গেছে। সো যাই হোক, আমরা এখন এটা করে রাখছি, আর কোনো আপডেট নাই আপাতত। তাছাড়া আরও বেশ কয়েকটা আপডেট আছে, যে 49 মিনিট আগে আর আপডেট দিছে, অ্যাভাইভ মাইনিং প্রসেস ইজ হাইলি এনার্জি এফিশিয়েন্ট, এটা হচ্ছে বাইন্যান্সের সিইও মানে সিজে, ও বিটকয়েন বিষয় নিয়ে কথা বলছে, মানে বিটকয়েন যে প্রচুর কারেন্ট ইয়া করে কনজিউম করে সেই বিষয়গুলো নিয়ে বলছে। সো এইটা নিয়ে আমাদের কোরও এরকম কথা বলতো, যে আমরা বিটকয়েনের মতো বা ক্রিপ্টো কারেন্সি কিন্তু আমরা ফোন দিয়ে মাইনিং করতেছি, বড় বড় আমাদের গ্রাফিক্স রিলেটেড বা গিগ সেট আপ করতে হচ্ছে না, মাইনিং গিগ সেট আপ করতে হচ্ছে না, এইভাবে করা যাচ্ছে, সেই বিষয়গুলো এখানে বলছে আর কি। এবং ভবিষ্যতে এই যে আমরা একটা কথা শুনি না যে ক্রিপ্টো কারেন্সির দুনিয়া হবে, সেইগুলো বেসিক্যালি এইভাবেই হবে, ফোন দিয়ে বা আপনাদের সহজলভ্য হবে মাইনিংগুলো, বা কয়েনগুলো প্রথমে প্রি সেল করবে আপনারা কিনতে পারবেন, সেইভাবেই সহজলভ্য হবে, আর তো কোনো ওয়ে নেই। সো এই বিষয়গুলো নিয়ে বলছে, এখানে আমাদের যে টাস্কগুলো দিচ্ছে আমরা অলরেডি পূরণ করে ফেলছি, আপনারা চাইলে পূরণ করে ফেলতে পারেন। আমি আসলে কোনটার মধ্যে জয়েন হয়েছি একটু দেখি তো, আর কি ভুল হয়েছে কি না, টুইটারে ক্লিক করে অফিসিয়াল টুইটার, হ্যাঁ এটাই ওদের অফিসিয়াল টুইটার, আর একটা আছে সেটা 35 কে। যাই হোক, এখন কথা হয়েছে এটা নিয়ে, আপনারা যারা যদি অ্যাকাউন্ট খুলতে চান চাইলে অ্যাকাউন্ট খুলতে পারেন, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, রেফারেল লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত অবশ্যই জানাবেন, নেক্সটে আরও হয়তো বা আপনাদের জন্য আরও ভালো ভালো আপডেট আসবে।